ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আর তো মাঝখানে চাঞ্চল্যকর কিছু চেঞ্জেস হয়ে গেছে, দেখেই নিয়েছো তোমরা। তো সেটা নিয়ে তো কথাবার্তা বলবোই, আর পুচের কাছেও কিন্তু ইন্ডিয়ান ফুটবলের কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে, সেগুলোও তোমাদের দেবে। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেট পেয়ে যাবে। অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও, রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি এটা কেউ ফলো করো না, অবশ্যই কিন্তু ফলো করে দিও, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো প্রচুর খবর তো আছে, ইম্পর্টেন্ট কিছু নিউজ, আর কোচ যে নতুন এসছে তার ব্যাপারে তো ডিটেলস গুলো বলবোই, তোমাদের সাথে ডিসকাস করবোই। তার আগে পূজার থেকে বাকি জিনিস শুনে নাও। তো প্রথমে যেরকম টুর্নামেন্টের আপডেট দিই, তো আরো দুটো টুর্নামেন্টের আপডেট রয়েছে, তো স্ক্রিনে ডিটেলসটা আসছে, সেটাই দেখে নাও। যারা যারা পার্টিসিপেট করতে চাও অবশ্যই যোগাযোগ করতে হবে। এবার আসি রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশনের কথায়। তো রাজস্থান ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু আর লিগ ফুটসল 2021 বলে একটা নতুন লিগ শুরু করছে। এই লিগটা কিন্তু হবে 11 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর, 4 দিনের, এবং ফিক্সচার এখনো রিলিজ করেনি, তো অবশ্যই ফিক্সচারটা পেলে কিন্তু জানিয়ে দেবো। আর গতকালকে বলেছিলাম যে ফাল্গুনি সিং, তো ওকে নিয়ে তো রিউমার উঠেছিল যে এটিকে মোহনবাগানে আসতে পারে, বাট কালকেই বলে দিয়েছিলাম যে অফিসিয়াল হয়ে গেছে সিনিধিতে, তো সেটা কিন্তু আজকে সিনিধি এফসির পেজ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু নর্থ ইস্ট আরো একজন প্লেয়ারকে সাইন করেছে, ইন্ডিয়ান প্লেয়ার এবং নর্থ ইস্টেরই প্লেয়ার, যার নাম হচ্ছে এমানুয়েল লাল চাং চুয়া। তো ওকে কিন্তু 2021-22 সিজনের জন্য সাইন করিয়ে নিয়েছে। তো এগুলোই আপডেট ছিল আপাতত। তো সবাই কমেন্ট করো না যে সব নর্থ ইস্ট প্লেয়ারদের নাম লাল কেন হয়, কেন হয় আমরা জানি না। তো যাই হোক, যেটা চাঞ্চল্যকর জিনিস সেটা হলো কোচ তো চেঞ্জ হয়ে গেছে। তো আগের দিন পুজো কিন্তু লিস্ট বলেছিল একটা ট্রান্সপারেন্ট লিস্ট, তো সেটা কিন্তু কোনোটাই হবে না, এটা আগেও অবশ্যই বলে দিয়েছিল, কারণ ওখানে যেই প্লেয়ারদের নাম ছিল মানে সেরকম কোয়ালিটির কিন্তু কেউ প্লেয়ার না। আর রবি বলার যদি আনতো এরকম কিন্তু আমার মনে হয় না কোনো প্লেয়ার আসতো, তো সেরকমই কিন্তু রুমার গুলো বলে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো বিদেশি প্লেয়ারের ট্রান্সফার রুমার মার্কেটে নেই, কারণ এখন তো নতুন নতুন রুমার লোককে বাড়াতে হবে, তো বাড়ানোর সময় পাইনি, হঠাৎ করে কিন্তু কোচ চেঞ্জ হয়ে গেছে। রবি ফাউলারকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে, তার সাথে কিন্তু পুরো কোচিং স্টাফকে, টনি গ্র্যান্ড যারা ছিল সবাইকে কিন্তু বিদায় জানিয়ে দিয়েছে। তো তোমাদের সবার প্রশ্ন যে কেউ কি আছে, না কেউ নেই, সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে, সবার সাথে কিন্তু মিউচুয়াল টার্মিনেশন করে ছেড়ে দিয়েছে। তো অফিসিয়াল কিন্তু শুধু রবি ফাউলারেরটাই দিয়েছে, আর টনি গ্র্যান্ড কিন্তু নিজের ফেয়ারওয়েলটা কিন্তু নিজেই টুইট করে জানিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচের একটা রিউমার এই মুহূর্তে বিভিন্ন জায়গায় রয়েছে যে রেনিডি সিং থাকছে কি থাকছে না, তবে আমাদের কাছে এখনো অবধি যা খবর রেনিডি সিং কিন্তু থাকছে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। যদি খুব কিছু চেঞ্জেস না হয় তাহলে এই বছরও রেনিডি সিং থাকছে। তো এবার নতুন কোচের কথায় আসি, পুরনো কোচকে কিন্তু রিলিজ করেই সঙ্গে সঙ্গে নতুন কোচের অ্যানাউন্সমেন্ট, আমরা কিন্তু বুঝতেই পারছো এই জিনিসটা কিন্তু অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল ম্যানেজমেন্টের সাথে, রবি ফাউলারের সাথে, সবার সাথেই হয়তো চলছিল। তারপরে যেই ফিক্স হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু রিলিজের স্টেটমেন্টটা দিয়ে সঙ্গে সঙ্গে একদম অ্যানাউন্স করে দিয়েছে নতুন কোচের নাম। আর এই নতুন কোচ কিন্তু একদম স্প্যানিশ কোচ, আর আমরা কিন্তু দেখেই এসেছি এই লাস্ট 10 বছরে যে ইন্ডিয়াতে কিন্তু স্প্যানিশ কোচরাই সবচেয়ে বেশি সাকসেসফুল হয়েছে। আর ইস্ট বেঙ্গলেও মানে যখন কোয়েস্ট ইস্ট বেঙ্গল ছিল তখনও কিন্তু একজন স্প্যানিশ কোচই ছিলেন, অ্যালেহান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া, আর সেও কিন্তু সেই একই টিম থেকে আসা রিয়াল মাদ্রিদের কিন্তু কোচ ছিলেন। আর এখন যে নতুন কোচ ম্যানুয়েল ম্যানোলো দিয়াজ, ইনিও কিন্তু রিয়াল মাদ্রিদেই ছিলেন একসময়। তো রিয়াল মাদ্রিদে কিন্তু ইউথ টিম ম্যানেজ করেছে, মানে রিয়াল মাদ্রিদ সি, রিয়াল মাদ্রিদ জুবিনিল যেটা ওরা বলে, ওই টিমটা কিন্তু ম্যানেজ করেছে অনেকদিন। তারপরে কিন্তু সেখান থেকে ওনাকে প্রমোটও করা হয়েছে রিয়াল মাদ্রিদের যে রিজার্ভ টিম রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়া, সেখানেও কিন্তু কোচিং করিয়েছে, আর যথেষ্ট কিন্তু অনেক দিনের কোচিং এক্সপিরিয়েন্স, মোটামুটি 20 বছরের কিন্তু একটা লম্বা কোচিং এক্সপিরিয়েন্স, কিন্তু বেশিরভাগটাই কিন্তু ইউথ ফুটবলে, মানে প্লেয়ার ডেভেলপমেন্ট কিন্তু ভালো করতে পারবেন এটা কিন্তু আশা করা যায়, যথেষ্ট কিন্তু এক্সপিরিয়েন্স কোচ, যেটা কিন্তু মেন জিনিস। রবি ফাউলারকে নিয়ে তো ইস্ট বেঙ্গল ফ্যানরা অনেকেই খুশি ছিলেন না, কারণ আর ট্যাকটিক্স নিয়ে, প্লেয়ার সিলেকশন নিয়ে, সবকিছু নিয়ে কিন্তু খুশি ছিল না অনেকেই, কারণ তারপরেও একটা কথা, রবি ফাউলার কিন্তু যথেষ্ট বড় প্লেয়ার, একজন লেজেন্ডারি লেভেলের প্লেয়ার, কিন্তু মানে কোচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু এখনো অতটা নেই। কিন্তু এই ম্যানোলো দিয়াজের কিন্তু কোচিং এক্সপিরিয়েন্সটা বিশাল বড়। আর তোমাদের আরেকবার বলে দিচ্ছি, নাভাল কার্নিয়েরো বলে কিন্তু একটা টিমে, মানে পুরোটাই পুরো কেরিয়ারটা কিন্তু স্পেনেই থেকেছে, নাভাল কার্নিয়েরো বলে একটা টিমে কিন্তু কোচিং করিয়েছিলেন একদম শুরুতে কোচিং কেরিয়ারে। তো ওখানে মানে একটা সিজন মতো কোচিং করিয়ে তারপরেই কিন্তু রিয়াল মাদ্রিদ সি, মানে রিয়াল মাদ্রিদের যে ইউথ টিম, সেখানে কিন্তু চান্স পায়, সেখানে কিন্তু অনেকদিন ধরে কোচিং করিয়েছে, মোটামুটি 4-5 বছর, আর সেখান থেকেই কিন্তু প্রমোট হয়ে রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়ার কিন্তু কোচ হয়েছিলেন, মানে রিয়াল মাদ্রিদের যে রিজার্ভ টিম, এটা কিন্তু রিজার্ভ টিম, ইউথ টিম কিন্তু না, তো রিজার্ভ টিমের কিন্তু কোচ হয়েছিলেন। সেখান থেকে কিন্তু পরফেরিয়ার ডিয়েনা এই
প্লেয়ার টিমের কিন্তু কোচ হয়েছিলেন। এই টিম থেকেই কিন্তু একজন প্লেয়ার যাকে সবাই চেনো কেপা আরিজাবালাগা কিন্তু উঠে এসেছে, সেই প্লেয়ারকেও কিন্তু কোচিং করিয়েছিলেন এবং তারপরে আবার রিয়াল মাদ্রিদ ক্যাস্টিয়া কিন্তু ফিরে আসে। আর লাস্ট কোচিং করা ছিল সেকুন্ডা ডিভিশন বি এর একটা টিম হারকিউলিস সিএফ বলে, সেকুন্ডা ডিভিশন বি মানে ওখানকার থার্ড ডিভিশন, তো সেই টিমে কিন্তু কোচিং করাচ্ছিলেন আর সেখান থেকেই কিন্তু ডাইরেক্ট চলে এলেন এসসি ইস্ট বেঙ্গলে। তো আপডেটটা তো পুরো শুনে নিলে যে পুরো স্ট্যাটটা কি আছে, আর বলি যে অ্যাটাকিং কিন্তু একটা মেন্টালিটির কোচ, কারণ প্রচুর গোল দিয়েছে যে টিমে টিমে কোচিং করেছে সেই টিমগুলো এবং গোল কনসিডও করেছে, তো সেখান থেকেই দেখা যাক যে ইন্ডিয়াতে কেরম এসে পারফরমেন্স করে। তবে হ্যাঁ, ইন্ডিয়াতে আমরা আইএসএল এর যা ট্রেন্ড দেখেছি তাতে কিন্তু স্প্যানিশ কোচরা যথেষ্ট সাকসেসফুল। আর গতকালকে যে ভিডিওটা বানিয়েছিলাম, মানে ভিডিওটা বানিয়ে আপলোড করেছি সঙ্গে সঙ্গে কিন্তু কোচের চেঞ্জ হয়ে গেছে, তো এইটার একটা বিশাল বড় একটা মানে সিক্রেট বলা যায় যে মানে সিসিমেন্টের তরফ থেকে যে কেউ এই খবরটা কিন্তু পায়নি, মানে বড় বড় জার্নালিস্ট যাদের পেছনে সবাই দৌড়ায় তারাও কিন্তু এই খবরটা ব্রেক করতে পারেনি। তো সেখান থেকে অবশ্যই একটা ক্রেডিট আছে এখানে সিসিমেন্ট ম্যানেজমেন্টের। আর বিদেশিও মোটামুটি শোনা যাচ্ছে যে এই কোচের সাথে কথাবার্তা বলে কিন্তু একটা সার্টেন একটা বিদেশির নাম্বার কিন্তু ওরা সিলেক্ট করে রেখেছে, হয়তো খুব তাড়াতাড়ি হলেও হয়তো নেক্সট উইক থেকে হয়তো অ্যানাউন্সমেন্ট স্টার্ট হয়ে যাবে। এবং তার সাথে আমাদের কাছে যা খবর, মোটামুটি এন্ড অফ সেপ্টেম্বর থেকে কিন্তু প্রি সিজন স্টার্ট করে দেবে গোয়াতে, এবং যেদিন থেকে প্রি সিজন শুরু হবে তার মধ্যেই কিন্তু কোচ এবং তার যে কোচিং স্টাফ এবং তার সাথে বিদেশি প্লেয়ার সবাই কিন্তু চলে আসবে। আর এই মুহূর্তে একটা খবর মার্কেটে বেরিয়েছে, সেটা হচ্ছে একটু আগেই কিন্তু মানে যখন ভিডিওটা বানাচ্ছি তার একটু আগে কিন্তু চেন্নাই এনএফসি তাদের একজন প্লেয়ার অভিজিৎ সরকারকে রিলিজ করেছে, এবং এটাই বিভিন্ন জায়গায় বেরিয়ে গেছে যে অভিজিৎ সরকার ইস্ট বেঙ্গলে সাইন করতে চলেছে, যদি এখনো অবধি সেটার কোনো কনফার্মেশন নেই। যদি সাইন করে অবশ্যই ভালো, কারণ একটা সিজন কিন্তু ছিল ইস্ট বেঙ্গলে যদিও সেইভাবে সুযোগ পায়নি, বাট নতুন কোচের আন্ডারে যদি এসে সুযোগ পায় তাহলে যথেষ্ট ভালো কিন্তু সাইনিং। আর তোমাদের বক্তব্য জানিয়ে তোমরা জিজ্ঞেস করবে তাহলে কে ফরেনার আসছে, তো সেরকম কিন্তু কোনো লিস্ট এখন আমাদের কাছে নেই, মানে আগেও ছিল না এখনো নেই, এরপরে দেখবে প্রচুর রুমার বেরোবে, কিন্তু যা শোনা যাচ্ছে কিন্তু এক সপ্তাহের মধ্যে হয়তো ফরেনার সাইনিং ও অ্যানাউন্স করা শুরু হতে পারে, কারণ খুব শিগগিরই কিন্তু প্রি সিজনও শুরু হয়ে যাবে, এই মাসের হয়তো শেষ থেকেই প্রি সিজন কিন্তু শুরু হয়ে যেতে পারে এরকম কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছে, তো দেখা যাক। আর এই কোচকে নিয়ে কিন্তু আবার একটা বক্তব্য আছে, যেহেতু ইউথ ফুটবলে কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স আর ইন্ডিয়ান টিমটা কিন্তু মানে ইন্ডিয়ান যে স্কোয়াডটা এই বছর ইস্ট বেঙ্গলের হয়েছে এসসি ইস্ট বেঙ্গলের, সেটা কিন্তু ইউথ ফুটবলার প্রচুর আছে, তো তাদেরকে কিন্তু আরো ভালো ট্রেন করে কিন্তু ভালো প্লেয়ার করে তুলতে পারেনি, তো এটাই দেখার বিষয়। 20 বছরের কিন্তু মোটামুটি এক্সপিরিয়েন্স প্রফেশনাল ফুটবলে, একদম 13 বছরের এক্সপিরিয়েন্স আর টোটাল এক্সপিরিয়েন্স কিন্তু 20 বছরের, 53 বছর বয়স কিন্তু ওনার, তো দেখা যাক কিরকম এসে কিরকম পারফর্ম করাতে পারে টিমটাকে। আর আরেকটা বক্তব্য সেটা হলো কোচের পছন্দে যে 5 জন বিদেশি তারা কে কে আসে এটাও কিন্তু এই মুহূর্তে দেখার, কারণ সবাই কিন্তু বলছে যে এসসি ইস্ট বেঙ্গলের টিম কিন্তু মানে লাস্ট মোমেন্টে করার পরেও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে ইন্ডিয়ান স্কোয়াডটা, 5 জন 6 জন বিদেশি কিন্তু এবার ডিপেন্ড করছে ফুল স্কোয়াডটা কেমন হবে। আর ইউথ কোচ মানে ইউথে যারা কোচিং করিয়ে এসছে সেরকম কিন্তু একজন কোচকে আমরা দেখেছি আলেহান্ড্রোকে, যে ইয়ং প্লেয়ারদেরকে নিয়ে অসাধারণ কাজ করতে, আর সেখান থেকে এই কোচও কিন্তু ইউথে মানে ইউথ টিমগুলোর সাথে অনেকদিন কাজ করেছে, সেখান থেকে আশা করা যায় যে একটা ভালো পারফরমেন্স আশা করব। তো বাকিটা তো মাঠে নামলেই বোঝা যাবে, তার আগে অবধি বোঝা যাবে না। তোমাদের কি বক্তব্য, যারা ইস্ট বেঙ্গল ফ্যান আছো তোমরা কতটা খুশি, বা তোমাদের কি বক্তব্য আছে রয় পাওলারের জায়গায় ম্যানোলো দিয়াজকে আনার, কি মানে এই নিয়ে কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই সেগুলোও জিজ্ঞেস করো, আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।